Buskango, Luxoba election Sikangi Pairu Pairu, MP Rebotini Samung Lukurokno Punuk Tongo, Obahaino Tini, Bagbasa Constituency Wok Lajak, Lukurokni Langla Thai Mission Tila Zatriset, Holongkai Rika. Te Kudukmas Halromoi, 25 year CPIM ni Jora, Lahar Hamia Ong Tongmani, Ishajoy Nogor. 2 kilometer lahar shnamna nite pizdalai khairi nani bu goshika obuni yagulo photigrai school o sport annual sport o manjakha mp reboti no karibo amsaini emile jadol larnar mp reboti tamo shaka sini joran news ni kothoma wo khanai nai di আজকে পুরো দিনটায় আমি বাগবাসা কেন্দ্রে আছি আমার মাননীয় বিধায়ক সাহেব অনেক প্রোগ্রাম রেখেছেন আমাদের জন্য আমরা এর আগেও ওনার উন্নয়ন তহবিল থেকে আমরা বাজারের নাম বলে গেলাম আমরা মিশন তিল্লা বাজারে একটা যাত্রী সেদের আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন তারপরে আরেকটা জায়গায় আমরা সেখানে নতুন রাস্তার যে কাজের সূচনা আমরা করেছি এখন কালাছড়া আমাদের দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এই স্কুলে আছি আজকে এখানে অ্যানুয়াল স্পোর্টস একটা হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের ন্যাশনাল ভোটার্স ডে দুইটাই আমরা এখানে আমরা সেলিব্রেট করলাম আমাদের মাননীয় প্রিন্সিপাল আছেন এখানে উত্তম বিশ্বাস মহোদয় তো সুন্দরভাবে আয়োজন করা হয়েছে বাচ্চাদের উৎসাহ যে উদ্দীপনা আমরা অবাক হয়ে গেলাম দেখে এবং এই বিদ্যালয় মানে বিগত কয়েক বছরে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে সুনাম অর্জন করেছে বোর্ডের রেজাল্টে হোক স্ট্যান্ড করা এখান থেকে মেয়েরা ন্যাশনাল লেভেলে বিভিন্ন ইভেন্টে খেলতে যাওয়া ক্রিকেট হোক জিমনাস হোক তারপরে সায়েন্স যে ফেয়ার হয় জেলা বিভিন্ন ইয়েতে যেভাবে সুনাম অর্জন করছে পুরস্কার তারা জিতছে এটা সত্যিই অভাবনীয় এবং পিএমসি আমাদের যে ইউজনায় এই স্কুলটা ভালো ফান পাচ্ছে নতুন বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে কিছু সমস্যা আছে এটা আমাদের নজরে উনি এনেছেন আমাদের প্রিন্সিপাল মহোদয় এবং মাঠের সংস্কারের জন্য যেটা দাবি আমাদের মাননীয় বিধায়ক সাহেব তাৎক্ষণিক ব্যবস্থা করে দিলেন এটাও হয়ে যাচ্ছে আর মিড ডে মিলের কিছু সমস্যা এরকম সেটাও আমরা দেখে নিয়েছি তো এই বিদ্যালয়ে শ্রীবৃদ্ধি আগামী দিনে আরও যাতে হয় সেই কামনা আমরা করছি ভালো ভালো প্রশ্ন আজকে পুরো ভারতবর্ষে আমরা এই ডেটা পালন করছি ভোটার্স ডে কারণ যারা নতুন ভোটার লিস্টে তালিকায় অন্তর্ভুক্ত হয় এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ভারত একটা গণতান্ত্রিক দেশ
আমরা জানি এখানে জনগণ ভোটাধিকার প্রয়োগ করে এবং সরকার গঠনে একটা ভূমিকা পালন করে, সরকার জনগণের প্রতি দায়বদ্ধশীল থাকে, এইভাবেই আমাদের দেশটা চলে। যারা নতুন ভোটার্স তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে যে তারা সরকার নির্বাচনের ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ করবে। এখানে আমরা শপথ নিয়েছি যে কোনো জাতি ধর্ম ইত্যাদির কোনো বা কারুর প্রেসারে সে ভোটদান করবে না, এটা একটা উৎসবের মেজাজে আমরা ভোটদান করি এবং সে এটাকে তার অধিকার হিসেবে প্রয়োগ করবে সরকার গঠনের ক্ষেত্রে। তো এটা নতুন ভোটার্স যারা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের ধারে আগামী দিনে আমরা যারা জনপ্রতিনিধি হই এই এলাকার জন্য, রাজ্যের জন্য, দেশের জন্য আমাদের যে কাজ করা, আমাদের যে কর্তব্য, এরকম ভালো মানুষকে প্রতিনিধিত্ব নির্বাচন করা, এটা তাদের হাতে, জনগণের হাতে থাকে। তো কাজে এই জন্য এই জিনিসটা আরও বেশি করে বোঝানো, মানুষের কাছে নিয়ে যাওয়া, সচেতনতা বৃদ্ধি করা যে ভোটাধিকার যেটা, এটা কী এবং কেন দরকার আমার ভোট প্রদান করা, সব ভোটে ইলেকশনেই যাতে অংশগ্রহণ করে, আমরা শপথে সেটা গ্রহণ করেছি। কেন আমরা করবো, কারণ প্রত্যেকটি নির্বাচনে, সেটা লোকাল বডি হোক, সেটা বিধানসভা হোক বা লোকসভা হোক, তার গুরুত্ব অপরিসীম। কারণ আমার পঞ্চায়েতের যিনি প্রধান হবেন, ভালো লোককে নির্বাচন করা এবং আমার বিধায়ক যেভাবে অ্যাক্টিভ, যেভাবে আমাদের প্রধানরা অ্যাক্টিভ, এটাকে আরও অ্যাক্টিভ করার জন্য, কারণ কম্পিটিশন যাতে হয়, যে জনগণের মন জয় করা, আমরা যারা প্রতিনিধি হই তো মন জয় করতে গেলে কাজ করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, মানুষের কাছে দায়বদ্ধ থাকতে হবে। তো এই জন্য এই জিনিসগুলিকে মানুষের মধ্যে নিয়ে যাওয়া, সচেতনতা, তার জন্যই ন্যাশনাল ভোটার্স ডে আমরা পালন করি। আমাদের কিছু আগামী